কেমন আছো তোমরা সবাই? আজকে অনেক দিন পরে আজকে একটা ব্লগ শুট করছি। সো সেজন্য আমি খুবই এক্সাইটেড এবং তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কেন এতদিন ধরে ব্লগ দিতে পারছিলাম না। আসলে লাস্ট মান্থ থেকে আমি নতুন জবে জয়েন করেছি, সো বুঝতেই পারছো যে অফিসিয়াল কাজ, তারপরে সাংসারিক কাজ, রান্নাবান্না সব কিছু মিলিয়ে, তার উপর পড়াশোনা তো আছেই, তো সব কিছু মিলিয়ে আসলে সময় করতে পারছিলাম না যে ব্লগ শ্যুট করব, তোমাদের সাথে শেয়ার করব। মাঝে কিছু ক্লিপিংস আমি নিয়েছিলাম কিন্তু সেগুলো এডিট করে তোমাদের সাথে শেয়ার করব, সে সময়টুকু হয়নি সত্যি। কিন্তু আজকে শুক্রবার, আজকে মনে হলো যে যে করেই হোক আজকে একটা ব্লগ আমার শ্যুট করা লাগবে এবং আমার দেয়া লাগবে, কারণ ইউটিউব আমার একটা প্যাশনের জায়গা, এই কাজটা আমি খুব ভালোবেসে করি এবং হচ্ছে একদমই আমার শখের বসে করা। সো সব কিছুর চাপে প্রফেশনাল পার্সোনাল লাইফের ভিড়ে আমার শখের জায়গাটা যেন হারিয়ে না যায়, সেই জন্য আজকে ব্লগটা শ্যুট করছি এবং ট্রাই করব এখন থেকে আর কিছু না হোক অ্যাটলিস্ট উইকেন্ডে একটা করে হলেও যেন ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আজকে আকাশেরও ছুটি আছে, কারণ এখন দেখা যাচ্ছে এরকম একটা সময় যে আমাদের দুজনেরই ব্যস্ত থাকা লাগে, সো আমরা একজন আরেকজনের জন্য খুব একটা সময় পাচ্ছি না। তো আজকে আকাশের ছুটি আছে বলতে ওর অন কল ডিউটি, হসপিটালে যাওয়া লাগবে। তো ওকে বললাম যে আজকে শুক্রবার, আজকে বের হবই হব, কারণ আমার এখন আসলে ওয়ার্ক ফ্রম হোম, সো সারাদিন ব্যস্ত থাকা লাগে বাট বাসায় বসে ব্যস্ত থাকা লাগে, ঘর থেকে বের হওয়ার কোনো চান্স নেই। সো আজকে বললাম যে চলো যাই হোক না কেন আজকে আমরা একটু ঘুরতে বের হব। আসলে ঘুরতে ঠিক না, কাজেই বের হতে হবে, তারপরেও ঘর থেকে বের হওয়া হবে দুজনে একসাথে অনেকদিন পরে। তো চলো আজকে ইচ্ছা আছে যে সারাদিনে আমরা কী কী করছি, কোথায় যাচ্ছি মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি, প্রথমে যাব আকাশের হাসপাতালে, ও আগে রাউন্ড শেষ করবে, তারপরে দেখি কই যাওয়া যায়। তো আমরা চলে এসেছি ডক্টর আকাশদীপ অধিকারীর হসপিটালে, আর বসন্ত কিন্তু এসেই গেল। আজকে বের হয়ে এত বেশি ভালো লাগছে, চারপাশে এত এত কালারফুল ফুল দেখে, সত্যি ফুল দেখলেই কিন্তু মনটা ভরে যায়, তাই না? ডাক্তারবাবু এখন রাউন্ডে যাচ্ছেন। তো গাইজ, আমি এখন চলে এসেছি আকাশের হসপিটালে, ও হচ্ছে পেশেন্ট দেখতে গেল, তো সেখানে তো অবভিয়াসলি আমি অ্যালাউড না, তাই আমি এই যে দেখো ছাদে হচ্ছে কিড জোনের মতো একটা তৈরি করা আছে, প্লাস এখানে বাগান আছে, অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স আছে। তো আমি এখানে একটু টাইম পাস করছি, ও কাজ শেষ করে আসলে তারপরে দেখি এখান থেকে কোথায় যাওয়া যায়। তো আপাতত আকাশের কাজ শেষ আজকের মতো, আর এখন আমরা বের হয়ে যাচ্ছি বসুন্ধরার দিকে। আসলে একটা সময় ছিল যখন অলমোস্ট এভরি উইকেন্ড আমরা বসুন্ধরায় যেতাম, হয়তো বা কোনো একটা মুভি দেখতাম বা কিছু না হোক ঘুরে আসতাম, এখন আর হয় না। আর এই যে দেখো, রং থেকে একটা লাকি ব্যাম্বু আমি কিনেছি, এই লাকি ব্যাম্বু কেনার শখ আমার অনেক দিন ধরে ছিল, আজকে হাতের কাছে পেয়ে গেলাম ঘুরতে ঘুরতে, তাই নিয়ে নিলাম। আর এখন আমরা আছি বিএফসিতে, এখান থেকে লাঞ্চ প্যাক করে তারপরে বাসার দিকে যাব,
আফটার অল ছুটির দিন বলে কথা, বাইরে থেকে একটু লাঞ্চ না হলে কিন্তু হয় না। আর এই যে বাসায় যাওয়ার পথে আমরা এখন একটু টুকটাক বাজার করছি। এই ক্লিপটা আমাদের পরিচিত যারা দেখবে তারা সবাই বলবে যে শেষমেশ আকাশ অর্পিতাও সংসারী হয়ে গেল। আর এখন অলরেডি সন্ধ্যা 7টা, আমি চলে এসেছি কিচেনে রাতে রান্না বান্না করতে। আজকের মেইন কোর্স হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। সো তোমরা দেখতে পাচ্ছ আমি আলু ফুলকপি মাছ সব কিছু আলাদা আলাদা করে ভেজে তুলে নিয়েছি। তো এখানে আছে তেজপাতা, এলাচ, দারচিনি, গোটা জিরে আর হচ্ছে মৌরি। এটা দিয়ে হচ্ছে আমি এখন ফোড়ন দিব। ফোড়ন দেওয়ার পরে মশলা দিয়ে দিলাম, লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো সব একসাথে মিক্স করে রেখেছিলাম আগে থেকে। আর এখন অর্ধেকটা টমেটো দিয়ে দিলাম। সাথে আদা কাঁচামরিচ থেতো করে রাখা সেটা দিয়ে দিলাম। এবারে মশলাগুলো ভালোভাবে কষিয়ে ভেজে রাখা আলু ফুলকপি মাছ দিয়ে দিব একসাথে মিক্স করে। দেন ঝোল দিয়ে দিব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব, আর নামানোর আগে গরম মশলা ছড়িয়ে দিব। ব্যাস রান্না কমপ্লিট। তো বন্ধুরা দিন শেষে ব্যাক টু ওয়ার্ক। শুক্রবার আসবে আসবে করে আসলে পুরো সপ্তাহ একটা টান টান উত্তেজনা থাকে। স্পেশালি সবচাইতে বেশি ভালো লাগে বৃহস্পতিবার রাতে, এটা ভাবতে যে নেক্সট দিন শুক্রবার। কিন্তু শুক্রবার দিন সন্ধ্যার পর থেকে আমার কিছুতেই আর ভালো লাগে না, কারণ নেক্সট দিনের প্রিপারেশন শুরু হয়ে যায়। আকাশে ডিউটি থাকে, সো ওর প্রিপারেশন প্লাস হচ্ছে যে আমার নিজের কাজকর্মের প্রিপারেশন। সো শুক্রবার সন্ধ্যায় কেন জানি খুব মনটা খারাপ লাগে। যাই হোক, আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে যেহেতু ব্লগ শ্যুট করলাম অনেক দিন পরে, সো মানে স্পেশালি আজকের উইকেন্ডটা, এই উইকেন্ডটা আমি খুব এনজয় করলাম। কারণ একটা পর্যায়ে আসলে আমার মনে হচ্ছিল যে আমার ইউটিউবিং বুঝি এখানেই শেষ, আমার বোধহয় আর কোনো ব্লগ টক শ্যুট করা হবে না, আর কোনো ভিডিও শেয়ার করা হবে না। ঠিক তখনই আসলে আমি দেখলাম যে কয়েকজন সাবস্ক্রাইবার যারা আছেন, যাদের সাথে পার্সোনালি আমার পরিচয় আছে, তারা খুব খোঁজ নিচ্ছিলেন যে কী অবস্থা, ব্লগ আসছে না কেন। এবং তখন অ্যাকচুয়ালি আমি রিয়েলাইজ করলাম, যদিও বা আমার চ্যানেলটা খুবই ছোট এখনও, তারপরেও যে কজন মানুষ দেখে খুব ভালোবেসে দেখে, এবং অনেকেই আছে যারা খুব আগ্রহ নিয়ে ওয়েট করে যে আমার ভিডিও কবে আসবে, সো তাদের জন্য হলেও হয়তো বা আমার কন্টিনিউ করা উচিত। আর যেহেতু এটা আমার প্যাশন, সো সেজন্য ভাবছি এখন থেকে যেভাবেই হোক একটু সময় বের করব। হয়তো বা ছোটো ছোটোখাটো ব্লগ আসবে, র্যান্ডম ব্লগ আসবে, তারপরেও চেষ্টা করব যে তোমাদের সাথে অ্যাটলিস্ট যেন কানেক্টেড থাকতে পারি। আর যারা হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে আমাকে এতটা সাহস দিচ্ছ, এতটা ভালোবাসছ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও, কারণ প্রতিটা মানে যখন দেখি যে একটা সাবস্ক্রাইবার বেড়ে গেছে তখন মনে হয় যে না এখনই একটা ব্লগ শ্যুট করবো। সো অনেক বেশি হচ্ছে যে সাপোর্ট পাওয়া যায়, এনথুজিয়াজম পাওয়া যায়। সো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে, আশা করছি খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে।